কি তোমার প্রকৃত পরিচয়, কেন তুমি এই পৃথিবীতে এলে, পিতার রক্ত শনির আগে কোথায় ছিল অস্তিত্ব এই উদ্ভিদ জগতে, এই উদ্ভিদ জগৎ সমৃদ্ধ আলো জল মাটি বাতাস শূন্য। তাই সন্তান দলের কর্মী ভাই বোনরা একটা গান গায়, আমি মহাকাশে ছিলাম মহাকাশে যাব, কেউ অস্বীকার করতে পারবেন এটা? কোথায় ছিলাম আমরা একদিন, এটা দর্শনের তত্ত্ব। এই যে আজকের এই সাড়ে তিনার দেহটা, এই সাড়ে তিনার দেহটা বেসিক্যালি কিছু নয়, আলো জল মাটি বাতাস শূন্যের সংমিশ্রণে একটা পরিবর্তিত রূপ মাত্র। তাই আমরা সবাই একদিন এই অসীম অনন্ত মহাশূন্যে হারিয়েছিলাম, কোনো ভেদাভেদ ছিল না সেদিন। কি অপূর্ব দৃষ্টান্ত দিয়ে বালক ব্রহ্মচারী মহারাজ বোঝাচ্ছেন, যে তাকিয়ে দেখো এই অসীম অনন্ত মহাশূন্যের দিকে, যখন বৃষ্টি ধারা ঝরে পড়ে ওই বৃষ্টি ধারার গায়ে লেখা থাকে না এটা নর্দমার জল, এটা পচা ডোবার জল, এটা পচা পুকুরের জল, এটা নদীর জল, এটা সাগরের জল, এটা মহাসাগরের জল। কিন্তু যেই মুহূর্তে বৃষ্টি ধারার জলটা এই মাটির পৃথিবীতে পড়ল, বৃষ্টি ধারার যে জলটা স্থান পেল পুকুরে, সে পরিচয় দেয় আমি পুকুরের জল, যেটা স্থান পেল নদীতে সে পরিচয় দেয় আমি নদীর জল, যেটা স্থান পেল সাগরে সে পরিচয় দেয় আমি সাগরের জল। এটা কি তার প্রকৃত পরিচয় বলুন? যেদিন মাতৃগর্ভ থেকে এসেছিলেন এই পৃথিবীতে, সেদিন গায়ে কোনো স্ট্যাম্প মারা ছিল, তুই বেটা হিন্দু, তুই বেটা মুসলমান, তুই ব্রাহ্মণ, তুই চণ্ডাল, তুই ধোপা, তুই নাপিত, সেদিন গায়ে স্ট্যাম্প মারা ছিল, তুই কংগ্রেস, তুই কমিউনিস্ট, তুই সিপিএম, তুই নকশাল, ছিল কোনো স্ট্যাম্প, তাহলেও নয় বোঝা যেত আমরা আলাদা, কোনো ফারাক নেই, উলঙ্গ নাগা সন্ন্যাসীর চেহারা নিয়ে আমি আপনি সবাই একদিন পৃথিবীতে এসেছিলাম। যে বাঙালির ঘরে জন্মেছিল সেদিন, সে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আওড়াতে আওড়াতে আসেনি, যে ইংরেজের ঘরে জন্মেছিল সেদিন, সে শেক্সপিয়ারের ম্যাকবেথ হ্যামলেট মেজার ফর মেজার কিং লিয়ার আওড়াতে আওড়াতে আসেনি, যে বুদ্ধিস্টের ঘরে জন্মেছিল সে সেদিন ত্রিপিটক আওড়াতে আওড়াতে আসেনি, এক সুর নিয়ে এসেছিলাম সবাই ওয়া ওয়া ওয়া। আজকে যখন কোনো নার্সিংহোমে সদ্যজাত শিশুকে আমরা দেখতে যাই, আর যখন সেই শিশুটি ওয়া ওয়া করে কাঁদে, আমরা হাসাহাসি করি আত্মীয় স্বজনরা নিজেদের মধ্যে, যে ওই দেখ এই বাচ্চাটা কেমন ওয়া ওয়া করে কাঁদছে, ভুলে গেছেন বন্ধু আপনি একদিনও এইরকম তালে তাল দিতেন, সুরে সুর দিতেন। এই অসীম অনন্ত মহাশূন্যের সেই প্রাইমর্ডিয়াল সাউন্ড অনাহত ধ্বনি ওয়া ওয়া ওয়া, কোথায় ফারাক? কি অপূর্ব দৃষ্টান্ত দিয়ে বালক ব্রহ্মচারী মহারাজ বোঝাচ্ছেন, একটা আদিবাসী রমণী কালো যার গায়ের রং, সুনীল গঙ্গোপাধ্যায় একটা উপন্যাসে সাঁওতাল রমণীকে তুলনা করেছিলেন মা কালীর সাথে। আদিবাসী রমণী যার গায়ের রং কুচকুচে কালো, যখন তার সন্তান বিয়োগ হয় তখন কি তার চোখ দিয়ে আলকাতরা পড়ে, যে তোর গায়ের রং কালো দেখ তোর চোখের জলটাও কালো আলকাতরার মতো? আর ধনীর দুলালি যখন সন্তান বিয়োগ হয় তখন কি তার চোখ দিয়ে হীরা ডায়মন্ড মণিমাণিক্য ঝরে পড়ে? কোথায় ফারাক? ক্ষুধা বলুন, তৃষ্ণা বলুন, আশা বলুন, আশাহীনতা বলুন, জন্ম মৃত্যুর প্রসেসিং বলুন, আমাদের দৈহিক মানসিক চাহিদা বলুন, বৃত্তি বলুন, লোভ বলুন, লালসা বলুন, মায়া বলুন, মোহ বলুন, মাৎসর্য বলুন, আমাদের দর্শন শক্তি, আমাদের স্পর্শন শক্তি, আমাদের শ্রবণ শক্তি, আমাদের ঘ্রাণ শক্তি, আমাদের স্বাদ গ্রহণের ক্ষমতা, কোথায় ফারাক? কোনো ফারাক নেই, কোনো ফারাক নেই। যত কিছু ফারাক শিখিয়েছে কে তালে? কে শেখালো তুই হিন্দু তুই মুসলমান? কে শেখালো তুই কংগ্রেস তুই কমিউনিস্ট? এখানকার তথা কথিত ধর্ম, এখানকার তথা কথিত রাজনীতি কেউ অস্বীকার করতে পারবেন এটা? কি অপূর্ব দৃষ্টান্ত দিয়ে বালক ব্রহ্মচারী মহারাজ বোঝাচ্ছেন, বলছে জানো তো আজকে যেটা ধর্ম বলে চলছে এই সমাজের বুকে, আজকে যেটা রাজনীতি বলে চলছে এই সমাজের বুকে, এটা ধর্ম নয়, এটা রাজনীতিও নয়, এটা ধর্ম এবং রাজনীতির বিকৃত রূপ, বিকৃত ব্যাপারটা চলছে আজকে এই সমাজের বুকে। কি সুন্দর উপমা দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন, বলছে একটা কীর্তনের আসরে কীর্তন হচ্ছে,
একজন গান গাইছে পার্বতী সুত লম্বোদর, পার্বতী মানে দুর্গা, সুত মানে পুত্র, লম্বোদর মানে লম্বা, উদর যার মানে গণেশ। তো একজন গান গাইছে পার্বতী সুত লম্বোদর, যারা পেছনে বসে আছে ঠিক মতো গানটা শুনতে পাচ্ছে না, তারা গাইছে পাক দিয়ে সুতা লম্বা করো। পার্বতী সুত লম্বোদরটা বিকৃত হতে হতে দাঁড়িয়ে গেছে পাক দিয়ে সুতা লম্বা করো। আজকে সমাজের বুকে যে ধর্ম চলছে, এটা ধর্মের বিকৃত রূপ। আজকে সমাজের বুকে যে রাজনীতি চলছে, এটা রাজনীতির বিকৃত রূপ। বন্ধু, আমরা গান গেয়েছিলাম একদিন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আসুন বীরনগরের ভাইয়েরা একটা প্রশ্ন করি, শৈশবে যে গানটা গাইতেন স্কুল কলেজে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সত্যি কি নানা ভাষা, সত্যি কি নানা মত, সত্যি কি নানা পরিধান, সত্যি কি আমরা বিবিধ, নাকি আমরা সবাই একদিন এক ছিলাম, আমাদের ভাষা এক ছিল, আমাদের দৈহিক মানসিক বৃত্তি এক ছিল, আমাদের অনুভূতি এক ছিল, এখানকার তথাকথিত ধর্ম এখানকার তথাকথিত রাজনীতি এই বিভেদ আমাদেরকে শিখিয়েছে, ভেবে দেখবেন। আর এই বিকৃত নীতিটাকে আমরা আমাদের পারিবারিক জীবনে সমাজ জীবনে প্রয়োগ করার ফল দেখুন, প্রকৃতির শিক্ষা থেকে আমরা কোথায় আজ সরে গেছি, কি জন্য সেবা করে যাচ্ছে এই প্রকৃতি, এই আলো এই জল এই মাটি এই বাতাস এই শূন্য। আমরা তো মূলত প্রকৃতিরই সন্তান, কেউ অস্বীকার করতে পারবেন? এই আলো এই জল এই মাটি এই বাতাস এরা যদি সেবা না করত, তাহলে কোথায় থাকতো আমার আপনার অস্তিত্ব? এই যে আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি, কার কৃপায় বেঁচে আছি আমরা? আমরা কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি, কংগ্রেস পার্টি, তৃণমূল পার্টি, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্মের জন্য কিন্তু বেঁচে নেই। আপনি এখনো যে দাঁড়িয়ে আছেন এই মাটির পৃথিবীতে বীরনগরে, ইট ইজ বিকজ অফ লাইট, এই আলো এই জল এই মাটি এই বাতাস এই শূন্যের জন্য, কেউ অস্বীকার করতে পারবেন? তাই আমাদের ভাইয়েরা গান গায়, ওরা দেখো সকলের সেবা করে যায়, এ জীব জগৎ বাঁচে ওদের কৃপায়। ওরা কারা? ওরা কোনো রাজনৈতিক দল নয়, ওরা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম নয়, ওরা হচ্ছে ওই আলো ওই জল ওই মাটি ওই বাতাস ওই শূন্য, যারা নিষ্কাম নিঃস্বার্থ সেবা দিয়ে আপনাকে আজও বাঁচিয়ে রেখেছে। অস্বীকার করতে পারবো আমরা কেউ? বলুন। আজকে রাজনৈতিক দলগুলো বন্ধ থাকে, 24 ঘন্টার বাংলা বন্ধ, 48 ঘন্টার ভারত বন্ধ, 12 ঘন্টার চাক্কা জ্যাম। যদি সূর্য বলতো আমি 24 ঘন্টার একটা বাংলা বন্ধ থাকব, কোথায় থাকতো আমার আপনার অস্তিত্ব? যদি জল বলতো আমি জীবন দেব না, যদি বাতাস বলতো আমি তোমাদের প্রয়োজন ভিত্তিক অক্সিজেন দেব না, যদি মাটি বলতো এই মাটিটা যে মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি, যদি মাটি বলতো আমার একটু ইচ্ছা হয়েছে আমি একটু হিমেশ রেশমাইয়ার গানে নাচ গান করে দেখাবো, আজকাল হয় দেখবেন টিভিতে ডান্স বাংলা ডান্স ধুম মাচালে বিভিন্ন রকম গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান হয় দেখবেন টিভিতে, যদি এই মাটিটা বলতো কোনোদিন যে আমি আধা ঘন্টার জন্য একটু নাচ গান করে দেখাবো, মানে ভূমিকম্প আর কি, তাহলে কোথায় থাকতো আমার আপনার অস্তিত্ব? এটা তো হচ্ছে না। তাহলে কি অপূর্ব শিক্ষা দিচ্ছে এই বিশ্ব প্রকৃতির আলো জল মাটি বাতাস শূন্য, দেখুন ওরা কিন্তু কোনো ভেদাভেদ করেনি। ওই সূর্য কিন্তু বলছে না যে আপনি বীরনগরের হিন্দু তাই আপনাকে বেশি করে আলো দেব, তুই মুসলমান তোকে কম আলো দেব, তুই ভিখারি তোকে কম অক্সিজেন দেব, ও রাজা ওকে বেশি করে অক্সিজেন দেব, তুই রাজা তুই এখানকার গণ্যমান্য ব্যক্তি তোকে মাটিতে বেশি করে আশ্রয় দেব, কোনো ক্লাসিফিকেশন নেই দেখুন প্রকৃতির এই পাঁচ কর্মীর মধ্যে, আলো জল এই মাটি বাতাস শূন্য। তাই বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, তোমরা প্রকৃতির গ্রন্থ পাঠ করো, প্রকৃতির থেকে তোমরা শিক্ষা নাও। কি শিক্ষা দিতে চাইছে ওই আলো ওই জল ওই মাটি ওই বাতাস এই শূন্য?
এরা আপনাকে আমাকে নীরব থেকে মৌন থেকে শেখাতে চাইছে নিষ্কাম নিঃস্বার্থ সেবার মনোভাব। এরা আপনাকে আমাকে শেখাতে চাইছে সেবা শৃঙ্খলা সহবস্থান প্রয়োজন ভিত্তিক বন্টন, সমবন্টন নয় প্রয়োজন ভিত্তিক বন্টন। এদের কৃপায় আমি আপনি জন্ম থেকে মৃত্যু এই ষাট সত্তর আশির জীবনে দেখুন কিভাবে অস্তিত্ব নিয়ে পৃথিবীর বুকে বেঁচে আছি। তাই বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন তোমরা যেহেতু প্রকৃতির সন্তান, তোমরা যেহেতু প্রকৃতির সেবার জন্য তোমাদের অস্তিত্ব, তাই তোমরা প্রকৃতির ওই মহান কর্মীদের শিক্ষাটাকে তোমরা তোমাদের ব্যক্তি জীবনে তোমাদের সমাজ জীবনে তোমাদের পারিবারিক জীবনে তোমাদের রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করো। আমরা দেওয়াল লিখন লিখেছিলাম শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। যদি প্রশ্ন করি কোন শিক্ষা আনে চেতনা কোন চেতনা আনে বিপ্লব, বলবেন কেন দীপকদা এই স্কুল এই কলেজ এই ইউনিভার্সিটির শিক্ষা? তাহলে এত স্কুল এত কলেজ এত ইউনিভার্সিটির শিক্ষার আলটিমেট রেজাল্ট কি? এই স্কুল এই কলেজ এই ইউনিভার্সিটি জন্ম দিল কত বাগা বাগা ডাক্তারের, কত বাগা বাগা ইঞ্জিনিয়ারের, মানব সমাজে তাদের অবদান কি? টাকা না দিলে রোগীর পালস দেখে না ডাক্তার, শিক্ষার ফসল দেখুন। এই সমাজ শিক্ষিত করে ইঞ্জিনিয়ার বানালো, এমন ব্রিজ বানালো, বাস আর ট্রেন একেবারে নদীর জলে, শিক্ষার ফসল দেখুন। এই শিক্ষার যে শিক্ষার এত বড়াই করি আমরা, তাহলে এখানকার স্কুলের এখানকার কলেজের এখানকার ইউনিভার্সিটির কোন শিক্ষা তো মানবতাকে সেই বোধে উদ্বুদ্ধ করতে পারলো না, যে বোধে উদ্বুদ্ধ হলে প্রেম সহবস্থান শৃঙ্খলা নিষ্কাম নিঃস্বার্থ সেবার বৃত্তি সেবার মনোভাব জাগে প্রত্যেকের মধ্যে পেরেছে। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলেছিলাম রসিকতা করে, বাবা মা মিষ্টির হাড়ি নিয়ে যায় পাশের বাড়ির প্রতিবেশীর কাছে, কেন না জয়েন্টে ছেলে নাকি চান্স পেয়েছে মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং এ, দেখবেন মিষ্টির হাড়ি নিয়ে যায়, কেন এসছেন? না আমার ছেলে জয়েন্টে র্যাঙ্ক করেছে মেডিকেলে এবং ইঞ্জিনিয়ারিং এ র্যাঙ্ক করেছে, খুশি হয়ে মিষ্টির হাড়ি নিয়ে যায়। দশ বারো বছর পরে একটু খোঁজ নিয়ে দেখবেন তো সেই বাবা মার আর খোঁজ পাবেন না, ছেলে তখন হয় ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। যেই বাবাজি ডাক্তার আর ইঞ্জিনিয়ার হয়ে গেছে তখন কলকাতার সল্টলেক অথবা লেক টাউনে অথবা রাজারহাটে সুন্দর একটি ফ্ল্যাট করে ছেলে তার বউকে নিয়ে আর এলসিসিয়ান কুকুরকে নিয়ে ঘর সংসার করছে, ফার্মে যায় বাবা মা, বাবা মা রয়ে গেছে বৃদ্ধাশ্রমে, বাবা মার স্থান নেই বাড়িতে। আমাদের শ্রদ্ধেয় নচিকেতা চক্রবর্তী বৃদ্ধাশ্রম গান গেয়ে এই বার্তাটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো যে বাবা মা একদিন মিষ্টির হাড়ি নিয়ে গিয়েছিল প্রতিবেশীর বাড়িতে যে তার ছেলে বা তার মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, দেখুন এমনই শিক্ষা এই সমাজের, এমনই ডাক্তার হলো এমনই ইঞ্জিনিয়ার হলো যে নিজের বাপ মাকে দেখে না, যে নিজের বাপ মাকে দেখে না সে সমাজকে কি দেখবে বলুন বন্ধু? তাহলে প্রশ্ন জাগে, এত বিপ্লব দেখলো মানব সভ্যতা, মহান সোভিয়েত রাশিয়ার বিপ্লব, যে বিপ্লব পৃথিবীর প্রলেতারিয়েতদেরকে পৃথিবীর নিরন্ন শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষদেরকে অনুপ্রাণিত করেছিল প্রভাবিত করেছিল, মহান সোভিয়েত বিপ্লব নভেম্বর বিপ্লব, সেই বিপ্লব তো পারল না সেই সমাজের জন্ম দিতে, শ্রেণীহীন শোষণহীন সমাজ। আজও পৃথিবীর ইন্টেলেকচুয়ালসরা বুদ্ধিজীবীরা চুল ছিঁচছেন, কালি খরচ করছেন, কাগজ খরচ করছেন যে কেন মহান সোভিয়েত বিপ্লব মুখ থুবড়ে পড়লো, উত্তর পাওয়া যায়নি আজ পর্যন্ত। কত মহান বিপ্লবী পেল মানব সভ্যতা চেয়ে গুয়ে ভাড়ার মতো বিপ্লবী, যিনি নিজে একজন ডাক্তার হাঁপানি রুগী ছিলেন, এক হাতে ইঞ্জেকশন নিতেন আর এক হাতে গেরিলা যুদ্ধ পরিচালিত করতেন, যে চুয়ে গুয়ে ভাড়ার স্বপ্ন দেখেছিলেন এক শ্রেণীহীন শোষণহীন সমাজের, পারল না তো চেয়ে গুয়ে ভাড়ার সেই স্বপ্নের সমাজ বাস্তবায়িত হতে। ফিদেল কাস্ত্রো তিনিও স্বপ্ন দেখেছিলেন এক শ্রেণীহীন শোষণহীন সমাজের, কোথায় সেই আকাঙ্ক্ষিত সমাজ, আওয়ার মাচ কভেটেড সোসাইটি বলুন? এই গভীর তাত্ত্বিক এই গভীর প্যারাডক্সিক্যাল কোয়েশ্চেনটার উত্তর কে দেবে? এত ধর্ম এত রাজনৈতিক তত্ত্ব থাকা সত্ত্বেও কেন এই মানব সমাজ শ্রেণীহীন শোষণহীন সমাজে ট্রান্সফর্ম করতে পারেনি, মেটামরফোসিস হয়নি?
যত দিন যাচ্ছে বরঞ্চ জাতিতে জাতিতে, নীতিতে নীতিতে, সম্প্রদায় সম্প্রদায়ে বিভেদ বৈষম্য বাড়ছে। রাষ্ট্রসংঘে কত বড় বড় শান্তি মিছিল, শান্তির ওপর সেমিনার হচ্ছে, আমরা মানব শৃঙ্খল রচনা করছি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো জাতীয় সড়কে এসো, হাতেতে হাত মিলাই, আমরা গান গাইছি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কোথায় সেই শ্রেণীহীন সমাজ? কেন হচ্ছে না? কোথায় ত্রুটি? বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, সম্প্রদায়কে রেখে সাম্প্রদায়িকতা দূর করা যাবে না। অস্বীকার করতে পারবেন কেউ? আমি সম্প্রদায়ের অস্তিত্বকে স্বীকৃতি দেব, যে তুই বেটা হিন্দু, তুই বেটা মুসলমান, তুই ব্রাহ্মণ, তুই চণ্ডাল, তুই কংগ্রেস, তুই সিপিএম। অনেকে একটু ভুল বলেন, আমাদের অনেককে বলতে শুনেছি, ইভেন বুদ্ধিজীবীদের, যে সাম্প্রদায়িকতা মানে নাকি হিন্দু মুসলমান বোঝায়, জানেন না বলে বলেন কথাটা। নট নেসারালি এই অর্থে সাম্প্রদায়িকতাটা কিন্তু ইউজ হয় না। কংগ্রেস মনে করে আমার তত্ত্বই সঠিক, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। সিপিএম মনে করে আমার তত্ত্ব সঠিক, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। হিন্দু মনে করে আমার ধর্ম ঠিক, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। মুসলমান মনে করে আমার ধর্ম সঠিক, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। শ্বেতাঙ্গ মনে করে আমার তত্ত্ব সঠিক, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। কৃষ্ণাঙ্গ মনে করে আমার তত্ত্ব সঠিক, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। প্যালেস্টাইন মনে করে আমি যেটা বলছি সেটাই ঠিক, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। ইসরায়েল মনে করে আমি যেটা বলছি সেটাই ঠিক, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। সাম্প্রদায়িকতার বীজ বাষ্পে শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষই প্লাবিত হয়নি বন্ধু, আজকের সমগ্র পৃথিবীটা এই সাম্প্রদায়িকতার বীজ বাষ্পে নিষ্পেষিত হয়ে যাচ্ছে। সাম্প্রদায়িকতা দূর হচ্ছে না। কত মিছিল, কত বেকার যুবক দেওয়াল লিখন লিখে লিখে হাতের লেখা সুন্দর করলো, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি এলো না সমাজে। কেন এলো না? কেন? বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, যে সম্প্রদায়ের অস্তিত্ব রেখে সাম্প্রদায়িকতাকে দূর করা যাবে না। এখানকার ধর্মগুলো আমাদেরকে বিভেদের মন্ত্র শেখালো, এখানকার রাজনীতিগুলো আমাদেরকে বিভেদের মন্ত্র শেখালো, একের মন্ত্র শেখায়নি, কিন্তু আমরা সবাই এক ছিলাম, আলো এক, জল এক, মাটি এক, বাতাস এক, শূন্য এক। এই প্রকৃতির থেকে যদি আমরা শিক্ষা নিতে পারতাম, ওয়ার্ডসওয়ার্থ, ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি ওয়ার্ডসওয়ার্থ কত বছর আগে বলেছিলেন, গো ব্যাক টু নেচার, চলো আমরা প্রকৃতিতে ফিরে যাই। অস্বীকার করতে পারবো আমরা? এই যে জীবন, এই যে 3.5 হাত দেহ, এই যে 60-70-80 আয়ু, এই পৃথিবীতে ক্ষণিকের এই অবস্থান, কাদের কৃপায়, কাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত ছিল? বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, একটু নির্জনে বসে প্রশ্ন করো নিজেদেরকে, কাদের কৃপায় বেঁচে আছো তোমরা? ওই আলো, ওই জল, ওই মাটি, ওই বাতাস, ওই শূন্য। তাই এদের জন্য যেহেতু তোমরা বেঁচে আছো, এদের কৃপায়, এদের নিষ্কাম নিঃস্বার্থ সেবার জন্য এদের থেকে তোমরা শিক্ষা নাও। আই এম সরি ইফ আই হার্টস এনি ওয়ান সেন্সিবিলিটি। বলুন তো, এখানকার রাজনীতি কি শেখালো আপনাকে আমাকে? ওরা আমরা, আমি কার সেবা করব? যারা আমার গোষ্ঠীর লোক, যারা আমার পার্টির লোক, যারা আমার পেয়ারের লোক। আমি কার সেবা করব না? যে আমার গোষ্ঠীর লোক নয়, যে আমার পার্টির লোক নয়, যে আমার পেয়ারের লোক নয়। এটা শেখালো এখানকার রাজনীতি। আলটিমেট কনসিকোয়েন্স দেখুন, ভাই ভাইয়ের বুকে ছুরি বসাতে দ্বিধাবোধ করছে না, একই মায়ের দুটো স্তন থেকে দুগ্ধ পান করে বড় হলো, শৈশব থেকে বড় হলো একসাথে, হাঁটি হাঁটি পাপা করে ভাই আর ভাই, সেই ভাই আরেক ভাইয়ের বুকে ছুরি বসাচ্ছে ইন দ্য নেম অফ পলিটিক্স, রাজনীতির নামে। পারলো না কোনো রাজনৈতিক তত্ত্ব ভাইয়ে ভাইয়ের এই বিভেদকে দূর করতে? বলুন, অস্বীকার করতে পারবেন? কথাটা খুব সত্য, খুবই গায়ে লাগার মতো কথা, কিন্তু অস্বীকার করতে পারবেন? বলুন, এখানকার রাজনীতি কি মন্ত্রে দীক্ষিত করলো ক্যাডারদের, রাজনীতির অনুগামীদের, রাজনৈতিক ভাবাদর্শে উদ্বুদ্ধ যুবক যুবতীদের? ওরা আমরা, কার সেবা করতে হবে? যে আমার পার্টির লোক, যে আমার পেয়ারের লোক, যে আমার সংগঠনের লোক। কার মাথায় বাড়ি দিতে হবে? কার সর্বনাশ করতে হবে? কার ধোপানাপিত বন্ধ করতে হবে? কার জমি দখল করতে হবে? কার পুকুরে বিষ মেশাতে হবে? যে আমার পার্টির লোক নয়,
যে আমার পেয়ারের লোক নয়, যে আমার সম্প্রদায়ের লোক নয়। ভেবে দেখুন, প্রকৃতি তো করল না, এই বিভেদ তো প্রকৃতি করল না। প্রকৃতি কি করল? প্রকৃতি নিষ্কাম নিঃস্বার্থ সেবা করে গেল আপনাকে আমাকে। প্রকৃতির ওই মহান পাঁচ কর্মী কিন্তু বলল না যে তুই যেহেতু কংগ্রেস করিস তোকে বেশি করে আলো দেবো, তুই সিপিএম করিস তোকে কম আলো দেবো। প্রকৃতি কিন্তু বলল না তুই হিন্দু তোকে দেবো বেশি আলো, তুই মুসলমান তোকে দেবো কম আলো। কোনো ভেদাভেদ নেই। তাই ঠাকুর বলছেন, ওরা দেখো সকলের সেবা করে যায়, এজীব জগৎ বাঁচে ওদেরই কৃপায়, আমরা তাদেরকেই আজকে ভুলে গেছি। তাই বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, যতদিন না পর্যন্ত তোমরা প্রকৃতির এই শিক্ষায় নিজেদের চেতনাকে উদ্বুদ্ধ করতে পারবে, যতদিন না পর্যন্ত মানব সমাজের প্রতিটি মানুষ প্রকৃতির এই শিক্ষাকে আত্মীকরণ করে নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সমাজ জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে পারবে প্রকৃতির এই নীতিকে, প্রকৃতির এই শিক্ষাকে, ততদিন পর্যন্ত মনুষ্য সৃষ্ট কোনো মতবাদ দিয়ে শ্রেণীহীন শোষণহীন সমাজ গঠন করা যাবে না। তাই আজ পর্যন্ত সেই সমাজ ইজ এ ফার ক্রাই মাই ডিয়ার ফ্রেন্ডস, অস্বীকার করার উপায় নেই। এই তথাকথিত নীতি আমাদের কোথায় নিয়ে দাঁড় করিয়েছে অস্বীকার করতে পারবেন বলুন? পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, মাথার ওপর আশ্রয় নেই, যাদের ওপর দায়িত্ব ছিল আজকে তারা কত উদাসীন ভেবে দেখুন। কাদের ওপর দায়িত্ব ছিল আমার আপনার, আমার আপনার জীবন যাতে সুরক্ষিত হয় এটা ভেবে দেখার দায়িত্ব কাদের? যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি, সেই রাজনীতির উলঙ্গ চেহারা দেখুন আজকে। বহুদিন আগে সংবাদপত্রে একটা মজাদার খবর বেরিয়েছিল, আপনারা নিশ্চয়ই পড়েছেন সবাই, রাস্তার একটা শিশুকে সারা রাত ধরে পাহারা দিয়েছিল রাস্তার তিনটে নেরি কুত্তা, নিশ্চয়ই পড়েছেন সবাই। সারা রাত ধরে কলকাতার রাজপথে একটি সদ্যজাত শিশুকে পাহারা দিয়েছিল রাস্তার তিনটে নেরি কুকুর। এই নেরি কুকুর গুলো কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, এই নেরি কুকুর গুলো কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ ধর্মের নয়, এদেরকে ইতর প্রাণী বলে আমরা ঘৃণা করি, অথচ জীবন সম্পর্কে কত দেখুন দায়বদ্ধতা। ওই সদ্যজাত শিশু, যে সদ্যজাত শিশুর নেরি কুত্তার বড় প্রিয় খাবার কুকুর, তার পাশবিক বৃত্তি ভুলে গিয়ে সারা রাত ধরে ওই সদ্যজাত শিশুকে পাহারা দিয়েছে, যে শিশু আগামী দিনের জাতির ভবিষ্যৎ, জীবনের প্রতি কতটা দায়বদ্ধতা। এই খবরটা বেরোবার পরের দিন স্টেটসম্যান পেপারে একজন বয়স্ক পাঠক একটি অপূর্ব চিঠি লিখেছিলেন যে আমি সংবাদ স্টেটসম্যান পত্রিকার একজন নিয়মিত পাঠক, গতকাল সংবাদপত্রে এই সংবাদ পড়ে যে রাস্তার তিনটি নেরি কুত্তা সারা রাত ধরে একটি সদ্যজাত শিশুকে পাহারা দিয়েছে, রাস্তার নেরি কুকুরদের জীবনের প্রতি দায়বদ্ধতা দেখে জীবন সায়াহ্নে পৌঁছে যাওয়া এই বয়স্ক মানুষের এই উপলব্ধি হয়েছে যে আজকে ভারতবর্ষের গদিতে যে সমস্ত নেতা এবং নেত্রীরা বসে আছেন তাদেরকে নামিয়ে দিয়ে ভারতবর্ষের গদিতে রাস্তার নেরি কুকুরদের বসালে মনে হয় আমাদের জীবন অনেক বেশি সুরক্ষিত থাকবে। অস্বীকার করতে পারবেন কেউ এই কথাটাকে? বলুন, কাদের ওপর ভার আমার? আমার জীবন আমার অস্তিত্বকে রক্ষা করার দায় দায়িত্ব আমরা কাদের ওপর সঁপে দিয়েছিলাম? এই সমস্ত নেতা নেত্রীদের, তারা আমাদের জীবনের প্রতি দায়বদ্ধ নয়। কোথায় গেছে মানব সমাজ আজকে? আপনারা পত্র পত্রিকা পড়েন, নতুন করে বলার কিছু নেই। কত বছর আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন, অন্ধজনে দেহ আলো মৃতজনে দেহ প্রাণ, নাম বলুন কে দেবে প্রাণ কে দেবে আলো। রবি ঠাকুরের কথাটা পড়েছি সবাই, অন্ধজনে দেহ আলো মৃতজনে দেহ প্রাণ, নাম বলুন সেই নেতার সেই নেতৃত্বের যিনি বলবেন লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, আমি দেব প্রাণ আমি দেব আলো। আছে
আছে দেশে নেতা, কত আশা করে নজরুল লিখেছিলেন, অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ। ইংরেজি সাহিত্যের আমেরিকান কবি হুইটম্যান লিখেছিলেন, ক্যাপ্টেন ও মাই ক্যাপ্টেন, ড্রাইভ মাই শিপ ইন প্রপার ডিরেকশন, হে ক্যাপ্টেন তুমি আমাদের জাহাজটাকে সঠিকভাবে পরিচালিত করো। আজকে দেশটাকে যদি জাহাজের সাথে আমরা তুলনা করি, তাহলে নাম বলুন এমন একজন ক্যাপ্টেনের, এমন একজন নেতৃত্বের, যিনি দাঁড়িয়ে বলবেন লুক অ্যাট মি, আমি হলাম নেতা, আমাকে অনুসরণ করো, আমি তোমাদের প্রমাণ দেব নেতা কাকে বলে, নেতৃত্বের পরাকাষ্ঠা কাকে বলে, নেতার জীবন আদর্শ কেমন হওয়া উচিত, নেতার জীবন চর্যা কেমন হওয়া উচিত, নেতার দেশের মানুষের প্রতি কতটা দায়বদ্ধ থাকা উচিত, তার দৃষ্টান্ত আমি তোমাদের দেখাবো, তোমরা আমাকে ফলো করো। আছে কেউ? কেউ নেই। এই সমাজ এক গভীর সংকটের দিকে চলে যাচ্ছে দিনের পর দিন। আপনারা পত্র পত্রিকা পড়ছেন, বুদ্ধিজীবী মানুষ আছেন, নতুন করে বলার অপেক্ষা রাখে না। লিডারলেস, আজকে সবকিছু অভিভাবকহীন। কে দেবে আলো, কে দেবে প্রাণ? এই চরম হতাশার মধ্যেও বালক ব্রহ্মচারী মহারাজ এক অদ্ভুত আশার কথা শুনিয়েছেন। নেতা আছে, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, দি ওয়ান অ্যান্ড অনলি নেতাজি সুভাষচন্দ্র বোস, লিডার অব দ্য লিডার্স। লেটা নয়, লেটা নয়। আমরা যাদেরকে দেখছি আজকে, এরা কেউ নেতা নয়। নেতার যে ক্রেডেনশিয়াল, নেতার যে যোগ্যতা থাকা উচিত, আই এম সরি মাই ডিয়ার ফ্রেন্ডস ইফ আই হার্ট এনি ওয়ান সেন্সিবিলিটি, দে ল্যাক দ্যাট, এরা কেউ নেতা নয়। আপনি আপনার ছেলে মেয়েকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোন একজন নেতার ছবি দেখিয়ে বলতে পারবেন, একে বলে নেতা, একে প্রণাম করো, নাম বলুন, এমন একজন নেতার নাম বলুন যার ছবিটা দেখিয়ে আপনি আপনার ছেলে মেয়েকে সকালবেলা বলতে পারবেন ইনি প্রাতঃস্মরণীয়, ইনি নেতা, একে প্রণাম করো। চোর জোচ্চোর বাটপাল লম্পটে ছেয়ে গেছে ভারতবর্ষ আজকে, কেউ অস্বীকার করতে পারবেন না, বড় অপ্রিয় কথা। বালক ব্রহ্মচারী তাই শ্রেণী শত্রু সবার কাছে তিনি সত্যি কথাটা বলে ফেলেছেন। তিনি বলছেন নেতা নেই, এই দেশের এমন একটা অবস্থা আসবে দেশ একদিন লিডারলেস হয়ে যাবে, লিডার বলে কিছু থাকবে না ভারতবর্ষে, অভিভাবকহীন। সেই অবস্থা আজকে এসেছে এই দেশের। নেতা নির্দিষ্ট করা আছে, আশার কথা শুনিয়েছেন, নেতাজি জীবিত, 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 নেতাজি ফিরে আসবে নেতার বেশে। আমরা গর্ববোধ করি আমরা সেই গুরুর দীক্ষিত সন্তান, যিনি ঘরে বসে নয়, চুড়ি পরে নয়, দশ পাঁচজন লোকের সামনে নয়, লক্ষ লক্ষ মিটিং এ, লক্ষ লক্ষ জনসভায় মঞ্চ কাঁপিয়ে ঘোষণা রেখেছিলেন, নেতাজি জীবিত, 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 নেতাজি ফিরে আসবে নেতার বেশে। সে যেদিন আসবে সেদিন এই মেকি দেশ নেতাদের দল শিয়াল কুকুরের মতো পালিয়ে পথ পাবে না। আর আজকে যাদেরকে তোমরা নেতা নেত্রী বলে পূজা করছো, বাড়িতে ছবি রেখে ফুল দিয়ে বেলপাতা দিয়ে ধূপধুরা চড়িয়ে, সেদিন তাদের গায়ে থুতু দেবে এই দেশের মানুষ, ডাস্টবিনে ফেলবে, ভবিষ্যৎবাণী করে রেখেছেন। উপহাস করেছে মানুষ এই সমাজ, যে কোথাকার কে এক বালক ব্রহ্মচারী মহারাজ, তিনি বলছেন নেতাজি নাকি এখনো বেঁচে আছে, নেতাজি নাকি জীবিত, নেতাজি ফিরে আসবেন নেতার বেশে। সেই পঞ্চাশের দশক থেকে গুরু শুনিয়ে রেখেছিলেন নেতা একজনই, লিডার অব দ্য লিডার্স। পৃথিবীতে এমন নেতা আজ অব্দি আজ পর্যন্ত পয়দা হয়নি, কেউ দৃষ্টান্ত দেখাতে পারবেন না। বিশ্ব বিখ্যাত কবি মহিতলাল মজুমদার অসাধারণ মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন নেতাজি সম্পর্কে, যে মহাকাব্য লেখার জন্য প্রয়োজন হয় একজন মহাকাব্যিক চরিত্রের, যেমন রামায়ণ মহাকাব্য লেখার জন্য প্রয়োজন হয়েছিল মহাকাব্যিক চরিত্র শ্রীরামচন্দ্রের, মহাভারত মহাকাব্য লেখার জন্য মহাকাব্যিক চরিত্র শ্রীকৃষ্ণের প্রয়োজন হয়েছিল, আগামী দিনে যদি কোনো মহাকবি কোনো মহাকাব্য রচনা করতে চায় তাকে কষ্ট করে আর মহাকাব্যিক চরিত্র খুঁজতে হবে না। সেই মহাকাব্যিক চরিত্র সুনির্দিষ্ট করা আছে, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা গর্ববোধ করি আমরা সেই গুরুর দীক্ষিত সন্তান, যিনি রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পাননি, যিনি লোকনিন্দা পরনিন্দা পরচর্চার ভয় পায়নি, এই সমাজটাকে থুতু দিয়েছে, সমাজটাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে চায়ের দোকানে, হাটে, বাজারে, শহরে, নগরে, গ্রামে, গঞ্জে, সর্বত্র,
যে কোথাকারকে এক বালক ব্রহ্মচারী বলছে নেতাজি নাকি জীবিত, নেতাজি নাকি ফিরে আসবেন নেতার বেশে, আপনারা ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, আমাদের তো গর্ব করা উচিত ছিল, আমাদের গর্ব করা উচিত ছিল যে আমাদের একান্ত আপন লিডার অব দ্য লিডার্স যিনি নিজের জীবন চর্ একটাই স্লোগান ছিল ইংরেজ তারাও, স্বাধীন ভারতবর্ষের রাজনীতির স্লোগান হচ্ছে পকেট গুছাও, যে যত পারো পকেট গুছাতে পারো গুছিয়ে দাও, এটা দ্বিতীয় বারাভাতে ছাই। আর সর্বশেষ বারাভাতে ছাই তিনি নেতাজি সম্পর্কে সঠিক তথ্য জানাতে চাইছেন মানুষকে। আপনারা বীরনগরের মানুষ জানতে না পারেন, কিন্তু ভারত সরকার তথা ইঙ্গো মার্কিন ফোর্স তথা পৃথিবীর প্রতিটি বড় বড় রাষ্ট্র জানে যে বালক ব্রহ্মচারী ইজ দি ওয়ান এন্ড অনলি পার্সোনালিটি যার কাছে নেতাজি সম্পর্কে একমাত্র সঠিক তথ্য আছে, খবর আছে। তাই আটকাও বালক ব্রহ্মচারী মহারাজকে, কারণ নেতাজি যদি কখনো ভারতবর্ষে প্রবেশ করে ইট উড বি পসিবল, এটা সম্ভব হবে একমাত্র বালক ব্রহ্মচারীর জন্য। তাই নেতাজিকে সামনে না পেয়ে বালক ব্রহ্মচারীর চরিত্রকে কি করে কলঙ্কিত করতে হয় তার জন্য উঠে পড়ে লেগেছে এই সমস্ত নোংরা শয়তান রাজনীতিবিদরা। চাচা নেহেরু যিনি পণ্ডিত বলে পৃথিবীতে স্বীকৃতি পেয়েছেন, ঠাকুরকে খাতির করে নিয়ে গিয়েছিলেন বারীন্দ্র কুমার ঘোষের মধ্য দিয়ে নিমন্ত্রণ করে, ঠাকুরকে খাতির করে বাড়িতে রেখেছিলেন বেশ কয়েকদিন, শেষে প্রশ্ন করছেন গুরুজি আপনার সাথে একটা কথা আছে। ঠাকুর বলছেন কি কথা? বলছে আপনি নেতাজির কথা জানেন, বলুন নেতাজি কোথায় আছে। সংবাদপত্রের বন্ধুরা কিন্তু এই খবর ছাপায় না, তাই বীরনগরের মানুষ এ কথা জানতে পারে না। সংবাদপত্রে কি ছাপায়, কোন নেতা ফুস করেছে, কোন নেতা ফাঁস করেছে, কোন নেতা কোটি কোটি টাকার হাফিস করেছে, নিজের সারা ভগ্নিপতিকে বড় করেছে, কোন নেতার স্ত্রী জন্মদিনে একটা প্লেন কিনে উপহার দিয়ে দিয়েছে, এগুলো নাকি খবর। আমার আপনার মতো বুদ্ধিজীবীরা এগুলো পড়ি যাতে আমরা প্রকৃত সত্য জানতে না পারি। ভেবে দেখুন, পণ্ডিত জওহরলাল নেহরু বালক ব্রহ্মচারীকে ডেকে নিয়ে গিয়েছিলেন বারীন্দ্র কুমার ঘোষের মাধ্যমে আমন্ত্রণ করে, বাড়িতে খাতির করে রাখার পর শেষ দিন ঠাকুরকে প্রশ্ন করছেন আপনি নেতাজি সম্পর্কে অনেক খবর জানেন, বলুন নেতাজি কোথায় আছে। ঠাকুর বলেছিলেন পণ্ডিতজি তুমি বিশ্বাস করে যদি আমাকে কোনো কথা বলো, তুমি যদি পরে আমার শত্রুও হয়ে যাও, আমি কখনো সেই কথা কাউকে প্রকাশ করব না। সত্যবাদী তার বিশ্বাসযোগ্যতা আর কি বড় পরাকাষ্ঠা রেখেছিল গুরু, ভেবে দেখুন। নেহরু বলেছিলেন যদি তুমি নেতাজির কথা না বলো তাহলে মানুষের সামনে তোমাকে হেয় প্রতিপন্ন করা হবে, তোমার চরিত্রকে কলঙ্কিত করা হবে। তারই ছবি আপনারা পেপারে দেখেছিলেন আনন্দবাজারে ফলাও করে, বিধবার সম্পত্তি অপহরণকারী বালক ব্রহ্মচারী যার কোটি কোটি ভক্ত শিষ্য, 7-8 কোটি ভক্ত শিষ্য যার, যিনি প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে নিলে ফোর্বস পত্রিকার প্রথম ব্যক্তি হতেন। আপনারা জানেন যে ফোর্বস পত্রিকা পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে, যিনি প্রত্যেকের কাছ থেকে 1 টাকা নিলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হতে পারতেন, সেই বালক ব্রহ্মচারী নাকি শৈলবালা নামে কোনো এক বিধবার জমি নাকি আত্মসাত করেছেন, সংবাদপত্রের প্রথম পাতায় ফলাও করে সেই খবর ছাপা হয়েছিল বিধবার সম্পত্তি অপহরণকারী বালক ব্রহ্মচারী। বালক ব্রহ্মচারী বিধবার সম্পত্তি অপহরণকারী ছিলেন না, বালক ব্রহ্মচারী ভারত সরকার আর ইঙ্গো মার্কিন ফোর্সের রাতের ঘুম অপহরণকারী ছিলেন। এদের রাতের ঘুম ছুটে গিয়েছিল যে বালক ব্রহ্মচারী ইজ দি ওয়ান এন্ড অনলি পার্সোনালিটি যে নেতাজির সম্পর্কে সঠিক তথ্য জানে, তাই বালক ব্রহ্মচারীর চরিত্রকে কলঙ্কিত করো, এই সমাজে বালক ব্রহ্মচারীকে এমন ভাবে প্রজেক্ট করো যাতে ভারতবাসী বালক ব্রহ্মচারীকে বিশ্বাস করতে না পারে। আর আমাদের মতো বুদ্ধিজীবী শিক্ষিত মানুষেরা সেটাকে মান্যতা দিয়েছিলাম। আমরা যদি প্রকৃত নেতাজি দরদী হতাম, নেতাজির প্রতি যদি আমাদের সামান্যতম কৃতজ্ঞতা থাকতো, তাহলে আমাদের উচিত ছিল বালক ব্রহ্মচারীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যে আপনি কিসের ওপর দাঁড়িয়ে, কোন তথ্য কোন প্রমাণের ওপর দাঁড়িয়ে এত বড় কথা বলছেন। আমাদের লিডার, লিডার অব দ্য লিডার্স, আমাদের একান্ত আপন, আমরা চাই নেতাজি আবার ফিরে আসুন, বলুন আমাদের কি ধরনের সহযোগিতা করতে হবে। উচিত ছিল না আমাদের? বলুন,
কোন কৃতজ্ঞতা আছে? যিনি নিজের ব্যক্তি স্বার্থের কথা ভাবলেন না কোনোদিন, যিনি ব্রিটিশের দেওয়া চাকরি লাথি মেরে দূরে ফেলে দিলেন, যিনি শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, এশিয়া মহাদেশের মুক্তি আন্দোলনের পথিকৃৎ, সেই নেতাজির প্রতি আমাদের কোনো কৃতজ্ঞতা আছে? বলবেন কি বলছেন দীপক দা, কৃতজ্ঞতা নেই। আমরা বীরনগরে 23 জানুয়ারি পতাকা তুলি, আমরা নেতাজির প্রতিকৃতিতে মালা দেই, আমরা সকালবেলা প্রভাত ফেরি করি, বাচ্চাদের মধ্যে চকলেট বিলি করি, বিকেলবেলা ক্রিকেট বা ফুটবল হয়, রাত্রে মাইক বাজিয়ে মাংস এনে আমরা পিকনিক করি। কে বলল নেতাজির প্রতি আমাদের কোনো কৃতজ্ঞতা নেই? বন্ধু ভেবে দেখুন তো, কার জন্য এই তথাকথিত স্বাধীনতা? হতে পারে এটা তথাকথিত স্বাধীনতা, এই যে দাঁড়িয়ে কথা বলতে পাচ্ছি, ব্রিটিশের লাথি খাওয়া উচিত ছিল আমাদের, কার জন্য? তাকে ভুলে গেছি আমরা। কি অপূর্ব গল্প বলে ঠাকুর বোঝাচ্ছেন, বলছে জানিস মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে রাখে, তিলে তিলে করে সন্তান, তিলে তিলে সন্তানকে বড় করে তোলে। সন্তান যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীর আলো দেখে, সন্তান যখন বড় হয় সে কিন্তু আর মায়ের কথা বলে না, এত অকৃতজ্ঞ। কোথাকার কোন এক মাসি হয়তো চা খাইয়েছিল, রাত দিন ওই গানটা গায়, মাসির বাড়ি গেছিলাম না, মাসি খুব ভালো চা খাইয়েছে, কিন্তু মা যে সারা জীবন করে গেল মায়ের কথাটা কিন্তু একবারও বলে না। নেতাজির ক্ষেত্রে তাই হয়েছে বন্ধু, অস্বীকার করতে পারবেন? কোন কৃতজ্ঞতা আছে আমাদের? পার্টিকুলারলি বাঙালিদের আমাদের লজ্জাবোধ থাকা উচিত ছিল, আমরা নাকি শিক্ষিত, আমরা নাকি বুদ্ধিজীবী জ্ঞানী গুণী মানুষ, কোন কৃতজ্ঞতা আছে আমাদের? আমরা নেতাজির প্রতি কৃতজ্ঞতা নেই আমাদের, কোন দায়বদ্ধতা নেই। যদি থাকতো তাহলে বালক ব্রহ্মচারী মহারাজ যখন লক্ষ লক্ষ মিটিং এ লক্ষ লক্ষ জনসভায় মঞ্চ কাঁপিয়ে এত বড় ঘোষণা রাখছেন, চুরি পরে নয়, 3-4 জন লোকের সামনে নয়, লক্ষ লক্ষ মানুষের সামনে, সরকার প্রশাসন আইবি গোয়েন্দা সবার নজরে আসছে ব্যাপারটা, কি স্বার্থে এই মানুষটা দিনের পর দিন এই কথা বলে যাচ্ছেন, রাষ্ট্র বিরোধী কথা, যে নেতাজি জীবিত জীবিত জীবিত, জাপানের রেনকোজির মন্দিরে রাখা ছাইটা নেতাজির নয়, নেতাজি ফিরে আসবে নেতার বেশে। আমাদের যদি সামান্যতম কৃতজ্ঞতা থাকতো তাহলে আমরা তো বালক ব্রহ্মচারীকে পাল্টা প্রশ্ন করা উচিত ছিল, কোন তথ্য কোন প্রমাণের উপর দাঁড়িয়ে আপনি এত বড় কথা বলছেন, আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত, আমরা হাত বাড়াচ্ছি লাখো কোটি ভারতবাসী, আপনি বলুন আপনাকে কি ধরনের সহযোগিতা আমাদের করতে হবে। যদি কৃতজ্ঞতা থাকতো আমাদের, ভেবে দেখবেন। খোসলা কমিশন শ্রীমতী ইন্দিরা গান্ধী কনস্টিটিউট করেছিলেন, এই খোসলা কমিশন এসেছিল ঠাকুরের কাছে যে আপনি নেতাজির কথা বলেন, আপনি বলুন আপনি নেতাজি সম্পর্কে কি জানেন, জেনে রাখুন বীরনগরের ভাইয়েরা সব। ঠাকুর খোসলা কমিশনকে দীপ্ত কণ্ঠে বলেছিলেন সেদিন, আমি কোন কমিশন টমিশন বুঝি না, আমি যাকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলে মনে করছি আমি তাকে গড়ের মাঠে এনে দাঁড় করিয়ে দেব, জনগণ এবং ভারতবাসী দেখে নিক বুঝে নিক সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস কিনা। কে বলছেন এই কথাটা? কোন গোপালের বাবা নয়, কোন সদানন্দ গদানন্দ নয়, মহাকাশ থেকে টুপ করে পড়া গজিয়ে ওঠা গুরু নয়, 7-8 কোটি মানুষের দীক্ষা গুরু, তার কাছে আমার মতো সাধারণ স্কুল শিক্ষক যেমন মাথা নত করেছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী সত্যেন বোস, অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দার্শনিক ডক্টর মহেন্দ্র লাল সরকার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যুক্তিবাদী এম এন রায়ের মতো বাগা বাগা পণ্ডিত, যার পায়ের তলায় বসে থাকতো সেই 7-8 কোটি মানুষের দীক্ষা গুরু বালক ব্রহ্মচারী মহারাজ, কোন তথ্যের উপর দাঁড়িয়ে, কোন সত্যের উপর দাঁড়িয়ে, কোন প্রমাণের উপর দাঁড়িয়ে খোসলা কমিশনকে, ভারত সরকারকে, ইঙ্গো মার্কিন ফোর্সকে এত বড় চ্যালেঞ্জ করেছিলেন যে আমি যাকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলে মনে করছি আমি তাকে গড়ের মাঠে এনে দাঁড় করিয়ে দিচ্ছি, ভারতবাসী দেখে নিক বুঝে নিক সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস কিনা। কেউ পয়দা হয়নি সেদিন ভারতবর্ষে? বলুন ভারতবর্ষের পার্লামেন্টে কোনো রাজনৈতিক দল ছিল না সেদিন? ভারতবর্ষের পার্লামেন্টে কোনো নেতা নেত্রী ছিল না যে পাল্টা চ্যালেঞ্জ করতো বালক ব্রহ্মচারীকে, যে আপনি কিসের উপর দাঁড়িয়ে এত বড় কথা বলছেন, আপনি প্রমাণ করুন, প্রমাণ করতে না পারলে ভারতবাসীকে বিভ্রান্ত করার জন্য, ভারতবাসীকে মিথ্যা কথা বলার জন্য আপনাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হবে। কেন করেনি? কারণ বীরনগরের মানুষরা জানতে না পারে,
পশ্চিমবঙ্গের মানুষ জানতে না পারে, আমরা গন্ধ একটু দেরিতে পাবো, ওরা গন্ধ আগে পাবে। গদিতে বসে আছে তো, ওরা ভালো মতো জানে যে কেঁচো খুঁজতে গেলে সাপ বেরোবে, তাই চেপে রাখো, পাল্টা প্রচার করো, বালক ব্রহ্মচারী ভণ্ড, বালক ব্রহ্মচারী চোর, বালক ব্রহ্মচারী সম্পর্কে মিথ্যা কথা বলছেন, পাল্টা প্রচার করো। আর কি অকৃতজ্ঞ আমরা, আমরা হ্যাঁ হুজুরের দল সব, ইয়েস বস, আমরা হচ্ছি ইয়েস বস। যদি বলে ডান দিকে যাবো ডান দিক, যদি বলে বাঁ দিকে চলো বাঁ দিক, কেন ডান দিকে যাবো, কেন বাঁ দিকে যাবো, কেন প্রশ্নটা তুলব না। উপহাসের পাত্র করেছিলেন বালক ব্রহ্মচারী মহারাজকে। আজকে মুখার্জি কমিশনের রিপোর্ট আপনারা জানেন, মুখার্জি কমিশনের কাছে তাইওয়ান সরকার রাষ্ট্রীয় ভাবে ডিক্লারেশন দিয়েছে যে সেদিন তো নয়, তার তিন মাস আগে তিন মাস পরে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। জাপানের রেনকোজির মন্দিরে রাখা ছাইটা নেতাজি সুভাষ চন্দ্রের ছাই নয়, তাহলে মানুষটা গেল কোথায়? কোন প্রতিবাদ করেছে এই বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ? বলুন, গাল ভরা কথা লিখেছিলাম একদিন, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। তাহলে এত শিক্ষিত আমরা, কোথায় সেই চেতনা, কোথায় সেই বৈপ্লবিক মানসিকতা, প্রতিবাদী সত্তা আমাদের, প্রতিবাদী কণ্ঠ, যে হে ভারত সরকার, স্বাধীনতার 60 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে, তোমরা আমাদেরকে মিথ্যা কথা বলেছো, আজকে গাল ভরা কথা বেরিয়েছে কনস্টিটিউশনে। আপনারা জানেন রাইট টু ইনফরমেশন, তথ্য জানার অধিকার, আমাদের নাকি তথ্য জানার অধিকার আছে। তাহলে সুদীর্ঘ 60 বছর ধরে তোমরা আমাদেরকে মিথ্যা কথা বলেছো যে নেতাজি নাকি বিমান দুর্ঘটনায় মারা গেছে, রেনকোজির মন্দিরে রাখা ছাইটা নাকি নেতাজির ছাই। এই মিথ্যা কথা বলার জন্য ভারত সরকারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেছি আমরা, পার্টিকুলারলি বাঙালিরা, আমি কোনো প্রাদেশিকতার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছি না, কোনো প্রতিবাদ নেই। তাহলে কি আমরা প্রতিবাদ করতে ভুলে গেলাম? তাহলে কি বাঙালি প্রতিবাদী নয়? না বন্ধু, বাঙালি প্রতিবাদী, অবশ্যই প্রতিবাদী, প্রমাণ আছে। কি প্রমাণ? যখন সৌরভ গাঙ্গুলিকে ভারতীয় দল থেকে বাদ দিয়ে দিয়েছে তখন প্রতিবাদী, অস্বীকার করতে পারবেন? বলুন, যখন সৌরভ গাঙ্গুলিকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হলো, এই ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর ইউনিভার্সিটির তথাকথিত শিক্ষিত ছেলেমেয়েরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বেরিয়ে পড়েছিল, সৌরভ গাঙ্গুলিকে ভারতীয় দলে ফিরিয়ে আনতে হবে, আনতে হবে, যেন সৌরভ দেশ উদ্ধার করেছে। আই এম সরি ফাই হার্টস এনিওয়ান সেন্সিবিলিটি, আমি প্রত্যেকটি সভায় কথাগুলো বলি, আমি সৌরভ গাঙ্গুলির ক্রিকেটীয় প্রতিভাকে সমালোচনা করছি না, মাইন্ড দ্য ডিকশন, আমি সৌরভ গাঙ্গুলির ক্রিকেটীয় প্রতিভাকে সমালোচনা করছি না, সেটা ধৃষ্টতা হয়ে যাবে, সেই অধিকার আমার নেই। আপনারা যেমন ক্রিকেট ভালোবাসেন, আমিও ক্রিকেট ভালোবাসি, আই এম ওয়েল ইনফর্মড অ্যাবাউট ওয়ার্ল্ড ক্রিকেট, আমি ক্রিকেট সম্পর্কে ভীষণভাবে ওয়াকিবহাল, অনেক খবর আমিও জানি আপনাদের মতো। আমি সৌরভ গাঙ্গুলির ক্রিকেটীয় প্রতিভাকে সমালোচনা করছি না, কিন্তু বীরনগরের বুদ্ধিজীবী শিক্ষিত মানুষদেরকে আমি একটা ভাবনা দিতে চাইছি, একটু ভেবে দেখবেন ছোট ভাই হিসেবে, যে সৌরভ গাঙ্গুলিকে যখন ভারতীয় দল থেকে বাদ দেওয়া হলো তখন কত প্রতিবাদ, পত্রপত্রিকার একবারে প্রথম পাতা ফলাও করে লেখা চলছে, এটা অন্যায়, এটা অবিচার, এই অন্যায় মানা যায় না, বাঙালিদের উপর এই অন্যায় কোনো মতেই আমরা বরদাস্ত করব না, বাঙালি আবার গর্জে উঠবে, কারণ বাঙালি হচ্ছে ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল, দীনেশের জাত, ইত্যাদি ইত্যাদি। নেতাজির বেলা ভারমে যায় নেতাজি, নেতাজির কথা ভেবে আমাদের লাভ কি? লক্ষ্য করে দেখবেন, আজকে ছেলে মেয়েদের পড়ার ঘরে নেতাজির ছবি নেই, কিন্তু শাহরুখ খানের ছবি আছে, সচিন তেন্ডুলকার সৌরভের ছবি আছে, রবীন্দ্রনাথের উত্তর দিয়ে গেছেন বহু বহু বছর আগে, বন্ধু ঘুম পারানি গান, ঘুম পারানি গান, শৈশবে যখন ঘুমোতাম না, বেগরবাই করতাম, আপনিও করতেন এককালে, আমিও করতাম ওয়ান্স আপন এ টাইম, তখন মা ঠাকুমারা গান শোনাতো, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। আজকে বুড়ো বয়সে জেনে গেছেন চাঁদ মামা বলে কেউ নেই, টিপও কেউ দেবে না, ওটা ঘুম পারানি গান ছিল। তো আজকে ভারতবাসীর যা চেহারা, তাতে তো আর চাঁদ মামার গান শোনালে যুবকরা বিশেষ করে ঘুমাবে না, তাই যুব সমাজকে ঘুম পাড়াতে গেলে গানের ধরন চেঞ্জ করতে হবে। কি সেই ঘুম পারানি গান? সেই ঘুম পারানি গান হচ্ছে ক্রিকেট,
প্রথম ঘুম পাড়ানি গান হচ্ছে ক্রিকেট। আমাদের ছাত্র জীবনে খেলার খবর থাকতো শেষের পাতায়, ম্যাগনিফাইং গ্লাসে খুঁজতে হতো কোথায় দিয়েছে খেলার খবর। আজকে দেখবেন খেলার খবর থাকে একেবারে সংবাদপত্রের প্রথম পাতায়, ফলাও করে যেন দেবতা, গড লাইক। আপনি কষ্ট করে এমএ পাস করেছেন, কোনো দাম নেই বন্ধু। আপনি একজন বীরনগরের পণ্ডিত ব্যক্তি, আপনি ভার্মে যান, আপনার কোনো দাম নেই। মহেন্দ্র সিং ধোনির দাম আছে, ও সম্পর্কে একটু ভালো জানি আপনাদের থেকে, কারণ খড়গপুরের ওয়ার্কশপে উনি চাকরি করতেন, রাস্তাঘাটে ক্রিকেট খেলে বেড়াতেন। আজকে ডান্ডাগুলির দৌলতে দেখুন কোথায় চলে গেছে। আজকে ভারতবর্ষের দেবতা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। যুবক যুবতীদের দেবতার নাম কি জিজ্ঞেস করবেন, মহেন্দ্র সিং ধোনি দেখবেন একেবারে প্রথম পাতায়। মহেন্দ্র সিং ধোনি ক লিটার দুধ খায়, মহেন্দ্র সিং ধোনি কানে কি ধরনের দুল পড়ে, সচিন তেন্ডুলকারের কটা কুকুর আছে, সৌরভ গাঙ্গুলি তার শ্বশুর বাড়ির সুইমিং পুলে কিভাবে সাঁতার কাটেন, সৌরভ গাঙ্গুলির দৌলতে তার স্ত্রীর পরিচয় পেয়ে গেছে, ডোনা গাঙ্গুলিকে কেউ চিনত না, ডোনা গাঙ্গুলিকে কেউ চিনত না, সৌরভের দৌলতে পরিচয়, ডোনা গাঙ্গুলি কোথায় নাচের স্কুল ওপেনিং করলো, এগুলো নাকি খবর। আর আমার আপনার মতো বুদ্ধিজীবীরা সকালবেলা আনন্দবাজার, গণশক্তি, প্রতিদিন, বর্তমানে এগুলো তাড়িয়ে তাড়িয়ে পড়ি, কি সুন্দর এগোচ্ছে আমাদের দেশটা, তাই না? কোন প্রতিবাদ আছে আমাদের? নির্লজ্জ মেরুদণ্ড ভেঙে দেওয়া বাঙালি সমাজ, কোন প্রতিবাদ নেই যে হে ভারত সরকার, সুদীর্ঘ 60 বছর ধরে আমাদের মিথ্যা কথা বলেছ, আমরা জানতে চাই প্রকৃত সত্য। আজকে লজ্জা করছে না যে বালক ব্রহ্মচারী যাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলাম এই বীরনগরের হাটে বাজারে একদিন, এই বালক ব্রহ্মচারী মহারাজ একমাত্র ব্যক্তিত্ব যিনি কৃপা করে 50-এর দশক থেকে জানান দিয়ে এসেছিলেন নেতাজি মৃত্যু হয়নি, নেতাজি জীবিত। আমাদের কৃতজ্ঞ থাকা উচিত ছিল। ঘুম পাড়ানি গান গাইয়ে রাখা হয়েছে আমাদের, কত আশা নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিল, ওরে সবুজ ওরে আমার কাঁচা, আদমরাদের ঘুম আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। কত আশা নিয়ে নজরুল লিখেছিল, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল। ভারত সরকার ইঙ্গো মার্কিন ফোর্স জেনে গেছে, আপনারাও জানেন সোসিওলজির একটা তত্ত্ব, সমাজতত্ত্ব বলে যে পৃথিবীতে কোনো সমাজ বিপ্লব কোনো বুড়োরা করেনি কখনো। পৃথিবীর যত বিপ্লব, এই বৈপ্লবিক পরিবর্তন আনয়নে অগ্রণী ভূমিকা নিয়েছিল দেশের যুব সমাজ। তাই যুব সমাজ যেন বালক ব্রহ্মচারী সম্পর্কে প্রকৃত সত্য জানতে না পারে, যুব সমাজ যাতে নেতাজি সম্পর্কে প্রকৃত সত্য জানতে না পারে, যুব সমাজ যাতে ভারত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে নেতাজিকে নিয়ে, তাই ঘুম পাড়ানি গান শোনাও এদের। লক্ষ্য করে দেখবেন আজকে কান পাতুন কোনো চায়ের দোকানে সমাজের সমস্যা নিয়ে আলোচনা নেই, সেখানে আলোচনা হচ্ছে অমিতাভ বচ্চন তার ছেলের বিয়েতে 100,000 টাকা দিয়ে কার্ড বানিয়েছিল, ঐশ্বর্য রাই কোথায় কি ওপেনিং করেছে, সচিন তেন্ডুলকার কি খায়, সৌরভ গাঙ্গুলির স্ত্রী কোথায় কবে ডান্স ক্লাস ডান্স স্কুল ওপেনিং করলো, এগুলো নাকি খবর। এইগুলোকে মান্যতা দিয়ে আমরা কত বড় সত্যকে অস্বীকার করে চলেছি দিনের পর দিন। সত্য বড় নির্মম। আপনারা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং, যিনি এককালে গর্ব করে বলতেন যে আমি একজন প্রধানমন্ত্রীর থেকেও অর্থনীতির শিক্ষক হিসেবে গর্ববোধ করি, তাকে প্রশ্ন করা হয়েছিল, ডিয়ার প্রাইম মিনিস্টার, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দ্য ফাইন্ডিংস অফ দ্য মুখার্জি কমিশন, মুখার্জি কমিশনের রিপোর্ট সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি। মনমোহন সিং বলছেন উত্তরে, আমি রিপোর্টটা পড়িনি, আমি পড়ে দেখিনি। বিশ্বাস হয় এটা? এটা বিশ্বাসযোগ্য? ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি নাকি মুখার্জি কমিশনের রিপোর্টটা পড়েননি? তিনি রিপোর্টটা পড়েননি না, রিপোর্ট তিনি পড়েছেন, পড়ে বুঝেছেন কেঁচো খুঁজতে গেলে সাপ বেরোবে, তাই চেপে রেখেছেন সবকিছু। কি অপূর্ব গল্প বলে বুঝিয়েছিলেন আমাদের ঠাকুর জানিস, গ্রামের জমিদার কিছুদিনের জন্য বাইরে গেছে, জমিদারের অনুপস্থিতিতে নাইবার গোমস্তারা নরম গদিতে বসে পড়েছে জমিদারের, চব্য চস্য লেজ্জ পেহ খাচ্ছে, সুরা নারী বেশ বৈভাবে দিন কাটছে জমিদারের ওই নায়েব গোমস্তাদের। হঠাৎ জানতে পেরেছে জমিদার নাকি আবার ফিরছে, ওই নরম গদির এত মোহ, নায়েব গোমস্তারা চক্রান্ত শুরু করলো যে সর্বনাশ, যদি জমিদার আবার ফিরে আসে
তাহলে এই নরম গদিতে আমরা আর বসে থাকতে পারবো না, এই চব্বচস্য লেজ্জ পেয়েও আর খাওয়া যাবে না। তাই কি করতে হবে, পাল্টা প্রচার করো, জমিদার মৃত, জমিদার মৃত। কপালকুণ্ডলায় বঙ্কিমচন্দ্র জানান দিয়ে রেখেছিলেন, নবকুমারকে বাঘে খেয়েছে বলে যারা প্রচার করেছিল, তারা যখন জানতে পারলো যে নবকুমারকে আদৌ বাঘে খায়নি, তখন তাদের একটা দায় পড়ে গেল নবকুমারকে মৃত বলে প্রচার করার, প্রমাণ করার। নেতাজির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি বন্ধু। তাই নেতাজি সম্পর্কে যত ইতিবাচক তথ্য আসছে, যত প্রমাণে প্রমাণিত হচ্ছে যে নেতাজি জীবিত, তিনি রীতিমতো সক্রিয়, ততই ভারত সরকার, ইঙ্গো মার্কিন ফোর্স, এই চরমতম শত্রুতে ভারতবাসী জানতে না পারে, পৃথিবী জানতে না পারে, তার জন্য যত দূর চক্রান্ত করা যায় সেই চক্রান্ত তারা করে চলেছে দিনের পর দিন। আর আমরা গর্ববোধ করি, আমরা সেই গুরুর দীক্ষিত সন্তান যিনি কত বছর আগে বলে রেখেছিলেন, আজকে দেখুন সেই তথ্য কিভাবে বেরোচ্ছে। বেশ কিছুদিন আগে বর্তমান পত্রিকায় দু কিস্তিতে একটা খবর বেরিয়েছিল, আপনারা জানেন, বারফানি দাদাজি মহারাজ অমরকণ্টকের 216 বছর তার বয়স। আপনাদের নিশ্চয় এটা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকা উচিত নয়, কারণ পৃথিবীতে এরও বেশি বয়সের মানুষ। হ্যালো, আমি মিটিং আছি, পরে কথা বলছি। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি মিটিং আছি দিদি, নদিয়াতে আছি আমি। হ্যাঁ, আপনারা জানেন এর থেকেও বেশি বয়সের মানুষ পৃথিবীতে বেঁচে আছে, এটা কোনো নতুন খবর নয় আপনাদের কাছে। কিন্তু ইংরেজি কথাটা আমরা যেন ভুলে না যাই, গ্রেট মেন থিংক অ্যালাইক। কত আগে বালক ব্রহ্মচারী মহারাজ বলে রেখেছিলেন, ওই পাকিস্তান, পাকিস্তানকে কেন্দ্র করে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, চীন, ভারত, রাশিয়া এক হবে, আমরা তখন বৃহৎ শক্তি সংগঠনে থাকব, সন্তান দল সার্ভিস দিয়ে যাবে, এই দেশকে রক্ষা করার জন্য নেতাজি এশিয়ান লিবারেশন আর্মি ঢুকবে ভারতবর্ষে। কত আগে নীল নকশা ছবি এঁকে রেখেছিলেন ঠাকুর, বারফানি দাদাজি মহারাজ। দুই কিস্তিতে বেরিয়েছিল বর্তমান পত্রিকায়, আপনারা পড়ে নেবেন। তিনিও বলছেন সেই একই কথা যে নেতাজি আজও জীবিত, তিনি রীতিমতো সক্রিয়, ভারতবর্ষে পাকিস্তানকে কেন্দ্র করে যখন সেই বিশ্বযুদ্ধটা শুরু হবে, সেই অসহায় মুহূর্তে আমাদেরকে রক্ষা করার জন্য ত্রাতার ভূমিকায় নেতাজি ফিরে আসবেন ভারতবর্ষে। আমরা গর্ববোধ করি, আমরা সেই গুরুর দীক্ষিত সন্তান। আজকে গাঁজা গল্প বলে উড়িয়ে দিন, তাতে কিছু এসে যায় না, কারণ গাঁজা গল্প বলে মানব সভ্যতায় অনেককেই আমরা উড়িয়েছি। একজনের কথা বলি, গ্যালিলিও। গ্যালিলিও কি বলেছিলেন? গ্যালিলিও বলেছিলেন, হে পৃথিবীর মানুষ, আমার তৈরি দূরবীন যন্ত্র দিয়ে ওই অসীম অনন্ত মহাশূন্যের দিকে তাকাও, বিশ্ব বিন্যাসটাকে বোঝার চেষ্টা করো, তোমরা প্রমাণ পাবে যে পৃথিবীটা স্থির নয়, পৃথিবীটা সূর্যের চারদিকে ঘোরে। গ্যালিলিওকে পাগল প্রতিপন্ন করেছিল মানব সভ্যতা, কারণ তারা জানতো গ্যালিলিও ঠিক কথাই বলছে। গ্যালিলিওর এই কথা যদি মানুষ একবার গ্রহণ করে ফেলে, তাহলে তাদের এই নরম গদি হারাতে হবে। তাই গ্যালিলিওকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করেছিল মানব সভ্যতা। আই এম টকিং অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ ইউরোপ। ইনকুইজিশন বসানো হয়েছিল গ্যালিলিওর এগেনস্টে, গ্যালিলিওর দিকে আঙুল তুলে বলা হয়েছিল, বলো তুমি যা বলছো সব মিথ্যা, তুমি যা বলছো তা পাগলামি ছাড়া কিছু নয়, তুমি মানুষকে ঠকাচ্ছ, তুমি মানুষকে মিথ্যা কথা বলছো। গ্যালিলিও বলেননি সে কথা, গ্যালিলিওকে নির্বাসন দিয়েছিল। গ্যালিলিও দৃষ্টিশক্তি হারিয়েছিলেন শেষ জীবনে, তিলে তিলে যন্ত্রণা পেতে পেতে, এত বড় মাস্টার মাইন্ড পৃথিবী থেকে চলে গেছেন। আজকে আমরা উপলব্ধি করছি যে গ্যালিলিও মিথ্যা বলেননি, গ্যালিলিও সত্যি কথাই বলেছিলেন সেদিন। অথচ মানব সমাজ গ্যালিলিওর গায়ে থুতু ছিটিয়েছিল, গ্যালিলিওকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল। হিস্ট্রি রিপিটস ইটসেলফ মাই ডিয়ার ফ্রেন্ডস, ইতিহাসের প্রতিটি ঘটনাই ফিরে ফিরে আসে। বালক ব্রহ্মচারী তার ব্যতিক্রম হবেন কি করে? যদি বালক ব্রহ্মচারী বলতেন চরণ দুখানি বাড়াও হে, যদি বালক ব্রহ্মচারী বলতেন ধর্ম মানে পূজা অর্চনা করা, ধর্ম মানে মন্দিরের সামনে বিগ্রহের সামনে চোখ বুজে পড়ে থাকা, যদি বালক ব্রহ্মচারী বলতেন এসো আমার ভক্ত শিষ্যরা, তোমাদেরকে আমি কৃষ্ণলীলা পড়ে শোনাই, কিভাবে কৃষ্ণ রাধার কাপড় টেনেছে, নো প্রবলেম, কোনো সমস্যা ছিল না। বালক ব্রহ্মচারী এমন জায়গায় আঘাত দিয়েছেন যাকে গোদা বাংলায় বলে বারা ভাতে ছাই দেওয়া, পরিশীলিত ভাষায় বলে মানব সভ্যতায় যুগ যুগান্ত ধরে সঞ্চিত অজ্ঞতাকে উপড়ে ফেলে দিয়ে তিনি প্রকৃত সত্যটাকে জানান দিতে এসেছেন, এটাই তার অপরাধ। আজকের পত্র পত্রিকাগুলো খুললেই আপনারা তার প্রমাণ পাবেন।
কি দৃষ্টি, কি দূরদৃষ্টিতা আর কি ফারসাইটেডনেস। পঞ্চাশের দশকে তিনি যা বলেছিলেন আজকে সেগুলো দেখুন কিভাবে বাস্তবে প্রমাণিত হচ্ছে। পবিত্র কুমার ঘোষের রেফারেন্স দিয়ে যাই, আপনারা জানেন বাংলা সংবাদপত্রে একমাত্র তিনি রাইট নাও ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে থাকেন। সেই পবিত্র কুমার ঘোষ বেশ কয়েক মাস আগে একটা প্রবন্ধ লিখেছিলেন নেতাজির ওপর, ভারত সরকারের হিম্মত হয়নি, পশ্চিমবঙ্গ সরকারের হিম্মত হয়নি পবিত্র কুমার ঘোষের এগেনস্টে চার্জ জানার যে আপনি মিথ্যা কথা বলছেন প্রমাণ ছাড়া। পবিত্র কুমার ঘোষ ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, যিনি তথ্য প্রমাণ দিয়ে একটা মারাত্মক কথা লিখেছিলেন যে মুখার্জি কমিশনের কাছে যে তথ্য যে প্রমাণ এসে গেছে তাতে বোঝা যাচ্ছে, তাতে প্রমাণিত হচ্ছে যে নেতাজি শুধু জীবিতই নয়, তিনি রীতিমতো সক্রিয়, বিশ্বব্যাপী তার কাজ চলছে। একটু চিন্তা ভাবনা করবেন বন্ধু, বালক ব্রহ্মচারীর অপরাধ, তিনি নেতাজি সম্পর্কে এত মারাত্মক সত্যটাকে সবাইকে জানান দিতে চেয়েছেন। বালক ব্রহ্মচারীর অপরাধ, ভারত সরকার ইঙ্গো মার্কিন ফোর্স এবং পৃথিবীর সমস্ত বাঘা বাঘা রাষ্ট্র জেনে গেছে যে যদি কোনোদিন নেতাজি ভারতবর্ষে আবার আবির্ভাব ঘটে, ভারতবর্ষে তার ট্রানজিশন হয়, ইট উড অনলি বি পসিবল, এটা একমাত্র সম্ভব হবে বালক ব্রহ্মচারীর মধ্য দিয়ে। তাই চক্রান্ত ছিল অতীতে, চক্রান্ত আছে বর্তমানে, চক্রান্ত থাকবে ভবিষ্যতে। এই সমাজের বুকে তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে যাতে মানুষ তাকে গ্রহণ না করে, যত তাকে কাদা ছিটিয়েছে ততই মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়েছে। আপনারা বীরনগরের বুদ্ধিজীবী জ্ঞানীগুণী মানুষ আছেন, একটু ভেবে দেখবেন নেতাজি সম্পর্কে যে কথাগুলো বালক ব্রহ্মচারী মহারাজ আজ থেকে অনেক অনেক বছর আগে বলে রেখেছিলেন, আজ সেগুলো কিভাবে বাস্তবে বাস্তবায়িত হতে চলেছে। যত নেতাজি সম্পর্কে প্রকৃত সত্য উঠে আসছে ততই চাপা দেওয়ার চেষ্টা চলছে সেই সত্যের কণ্ঠরোধ করার জন্য। লজ্জা পাওয়া উচিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর, জাপানে যখন তিনি গিয়েছিলেন প্রেস কনফারেন্স নিজে করেননি, অফিসিয়ালদের দিয়ে প্রেস কনফারেন্স করিয়েছেন, সেখানে প্রশ্ন করা হয়েছিল জাপানের রেনকোজির ইস্যু সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি কি, নিজে বলেননি, গদির কত মোহ চিন্তা করে দেখুন। আসলে উনি বলবেন কি করে, উনি তো রিমোট কন্ট্রোলের ব্যাপার আছে, উনাকে যা বলতে বলানো হবে উনি সেটাই বলবেন। উনি বলছেন যে নেতাজি ইজ এ ক্লোজ চ্যাপ্টার, ভেবে দেখুন, লিডার অফ দ্য লিডার, নেতাদেরও নেতা, যিনি সারা জীবন নিজের জীবন দিয়ে প্রমাণ দিয়ে গেলেন কাকে বলে নেতা, কাকে বলে নেতৃত্ব। সেই নেতাজি সম্পর্কে স্পিক টি নট, আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি অর্থনীতির শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে এককালে খুব গর্ববোধ করতেন, এখন বেশি তৃপ্তি পান, আত্মপ্রসাদ লাভ করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে। ওই নরম গদিটার এত বালাই, ওই নরম গদিটার এত টান যে নিজের বিবেক, নিজের তথাকথিত শিক্ষা, নিজের বিচার, নিজের সত্যবাদিতাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে একসাথে রা দিচ্ছেন ইঙ্গো মার্কিন ফোর্সের সাথে। নেতাজি ইজ এ ক্লোজ চ্যাপ্টার। বুদ্ধিজীবী হিসেবে প্রশ্ন করুন তো, মুখার্জি কমিশন যেখানে এত চাঞ্চল্যকর তথ্য ফ্ল্যাশ করে দিল যে বিমান দুর্ঘটনা হয়নি, জাপানের রেনকোজির ছাইটা নেতাজির নয়, তাহলে মানুষটা গেল কোথায়? এটা অপরাধ বালক ব্রহ্মচারী মহারাজের। আজ গল্প উপহাস বলে উড়িয়ে দিন, ঠিক একভাবে যেদিন যেদিন এইভাবেই গল্প উপহাস করে উড়িয়ে দিয়েছিলেন চায়ের দোকানে গরম চা খেতে খেতে, আজকে দেখছি জনগণ আর সেটা করেন না। আমরা মেদিনীপুরে দেওয়াল লিখন লিখতাম নেতাজি জীবিত, বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি, আমাদেরকে অপমান করা হতো, আমাদেরকে বাধ্য করানো হতো যে সব মুছে দিন, এসব লেখা চলবে না। আজকে তারা ক্ষমা চান আমাদের কাছে, তারা এসে বলেন ভাই আপনাদের ঠাকুর আজ থেকে এত বছর আগে যেটা বলেছিলেন যত দিন যাচ্ছে দেখছি সেগুলো সত্যে প্রমাণিত হতে চলেছে। একটা প্রমাণ হয়ে গেছে অলরেডি, নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি, জাপানের রেনকোজির মন্দিরে রাখা ছাইটা নেতাজির নয়। আরেকটা প্রমাণ হবে বন্ধু, নিশ্চিন্ত থাকুন, অবাক হবার কিছু নেই, নেতাজি উইল অ্যারাইভ, নেতাজি আসবেন, লেতা হিসেবে নয়, নেতা হিসেবে। সেই আগামীর ছবিটাও আমার গুরু একে রেখে দিয়েছেন শব্দ দিয়ে, আপনারা জানেন রং দিয়ে মানুষ ছবি আঁকে,
পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার স্বার্থে যারা পৃথিবীতে আসেন, লাইট পার্সনিফাইড, তারা শব্দ দিয়ে ছবি একে রাখেন। বহু বহু বছর আগে গুরু ছবি একে রেখেছেন। পাকিস্তান, পাকিস্তানকে কেন্দ্র করে শুরু হবে যুদ্ধ, কালক্রমে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে। চীন, ভারত, রাশিয়া এক হবে, দেশ সেদিন অভিভাবকহীন হয়ে যাবে, লিডারলেস হয়ে যাবে। সেই অসহায় মুহূর্তে আমাদের রক্ষা করার জন্য নেতাজির আগমন ঘটবে এই ভারতবর্ষে 50 লক্ষের এশিয়ান লিবারেশন আর্মি নিয়ে। কত আগে বলে রেখেছেন বালক ব্রহ্মচারী মহারাজ, একটু ধৈর্য ধরুন, মিলিয়ে নেবেন প্রত্যেকটা কথা। কখনো প্রশ্ন করেছেন নিজেকে, মার্কিন সাম্রাজ্যবাদ কাকে খুঁজছে? লাদেন লাদেন হাওয়া তুলে কাকে খুঁজছে মার্কিন সাম্রাজ্যবাদ? জর্জ বুশ বলেছিলেন যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয় যে আই উইল স্মোক হিম আউট, আমি লাদেনকে গর্ত থেকে হলেও খুঁজে বার করব। জর্জ বুশ বিদায় হয়ে গেছে, আজও লাদেনের একটা চুল ধরতে পারেনি। কখনো ইরাক, কখনো আফগানিস্তান, কখনো সিরিয়া, কখনো ইরান, নিত্য নতুন ওয়ার ফ্রন্ট খুলছে, যুদ্ধের বাতাবরণ খুলছে আমেরিকা। কি তোমার প্রকৃত পরিচয়, কেন তুমি এই পৃথিবীতে এলে? পিতার রক্ত শনির আগে কোথায় ছিল অস্তিত্ব এই উদ্ভিদ জগতে? এই উদ্ভিদ জগৎ সমৃদ্ধ আলো, জল, মাটি, বাতাস শূন্য। তাই সন্তান দলের কর্মী ভাই বোনরা একটা গান গায়, আমি মহাকাশে ছিলাম, মহাকাশে যাব। কেউ অস্বীকার করতে পারবেন এটা? কোথায় ছিলাম আমরা একদিন? এটা দর্শনের তত্ত্ব। এই যে আজকের এই 3.5 আর দেহটা, এই 3.5 আর দেহটা বেসিক্যালি কিছু নয়, আলো, জল।